থানা এলাকার লিংক রোডের পাশে ধানসিঁড়ি পেট্রোকেমিক্যালসের কারখানার পাশে ডেকোরেটরস গোডাউনের বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের 7টি ইঞ্জিন। সন্ধ্যে 8:30টার সময় আগুন লাগলে আগুন ধীরে ধীরে বিধ্বংসী রূপ নেয়। অনেক দেরি করে দমকল গাড়ি আসায় আগুন বিধ্বংসী রূপ নেয়। প্রথমে 2টি দমকলের ইঞ্জিন কাজ করলেও ধীরে ধীরে দমকলের 7টি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে। ডেকোরেটরস গোডাউনের পাশে বেশ কিছু ঝুপড়ি বাড়ি আছে, সেগুলোকে বাঁচানোর চেষ্টা করেছে দমকল বাহিনী। প্রাথমিক তদন্তে জানা যায়, ডেকোরেটরস গোডাউনের পাশে একটি রান্নাঘরে রান্না করতে গিয়ে সিলিন্ডার ব্লাস্ট হয় এবং সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে।